পৃথিবীতে অসংখ্য ধরনের দ্বীপ আছে, তবে এর মধ্যে একটি ব্যতিক্রমধর্মী দ্বীপ আছে যেখানে মোটরযান চলাচল একেবারেই নিষিদ্ধ। অর্থাৎ কোনো ধরনের যন্ত্রচালিত যানবাহন সেখানে চলাচল করতে পারে না। বলছি গ্রিসের ইজিয়ান সাগরের হাইড্রা দ্বীপের কথা। দ্বীপটির আয়তন 20 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 150,000। সেখানে গেলে আপনি দেখতে পাবেন না যানবাহনের কোনো কালো ধোঁয়া, শুনতে পাবেন না হর্নের বিরক্তিকর শব্দ। ঘোড়া বা গাধার পিঠে চড়েই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। জানা যায় 1821 খ্রিস্টাব্দে পুরো গ্রিক যখন একত্র হয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে নামল, তখন মোট যুদ্ধজাহাজে 2/3 ছিল হাইড্রার নৌবাহিনী। হাইড্রার উত্তরাংশে জাহাজঘাটের কাছাকাছি রয়েছে সব হোটেল এবং ভোজনশালা। হাইড্রাতে পাওয়া যায় গ্রিক খাবার, তাজা গ্রিল মাছ হাইড্রার বিশেষত্ব। চিকেনে তেমন চল নেই এখানে। রসুন ও ক্রিম সহযোগে শুভালুকি নামে একটি খাবার তৈরি হয় যা অনেকেরই পছন্দ। হাইড্রাতে গয়নার দোকান বেশি, শুধু তাই নয় মনোহারী দোকানেও গয়না মেলে। এখানে সব দোকানেই এমব্রয়ডারি করা জামা ঘাগরা বিক্রি হয় যা খুবই সুন্দর ও মূল্যবান। হাইড্রা পুরনো কিছু বড় প্রাসাদপ্রম বাড়ি রয়েছে। 1963 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ক্লাসিক সিনেমায় ক্লিওপেট্রা এর নাম ভূমিকায় অভিনয় করা বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলর বাড়ি কিনেছিলেন এই ছোট্ট দ্বীপে। এছাড়া অনেক শিল্পী লেখকের বাড়ি আছে এখানে। হাইড্রার শান্ত নিরুদ্দেহ আবহে নিশ্চিন্তে কয়েকদিন কাটিয়ে যান তারা। দ্বীপটি ফিল্ম ডিরেক্টরদেরও খুব পছন্দ। গ্রিসের হাইড্রোদ্বীপের প্রধান দ্রষ্টব্য মাউন্ট অ্যারোস, 500 মিটার উঁচু পাহাড়। অসংখ্য পুরনো অট্টালিকা এর অধিকাংশই পাথরে তৈরি। গ্রিসের প্রথম প্রেসিডেন্ট অট্টালিকাও রয়েছে এখানে।